জানতে আমরা ব্যস্ত হয়ে যাব এতটা ব্যস্ত হব আমরা পারবো না এজন্য রব তার রাসূলকে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিছু কিছু করাকে সুন্নত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার এভাবে হয়ে গেল 100 বার রাসূল বলেন জবানে হয়ে গেল 100 বার মিজানে উঠে যাবে 1000 বার আর বিনিময়ে কি হবে বিনিময়ে কি হবে গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন এভাবে যদি 40 বছর যায় তো কত হাজার হবে দেরি হবে 500 হলো 5000 তো দেরি হলো 5000 তো এক মাসে 1.5 লাখ সুবহানাল্লাহ এক মাসে কত 1.5 লাখ তো 10 মাসে কত এক বছরে কত 10 বছরে কত এখন ঘড়িটা ধরেন তো আপনারা ঘড়ি কটা বাজে 7টা আওয়াজ একদম ক্ষীণ এক নিঃশ্বাসে একবার শুদ্ধ করে সুন্দর করে শুদ্ধ সুন্দর মুরব্বী যিনি আপনিও পড়েন জওয়ান যিনি আপনিও পড়েন আলেম যিনি আপনিও পড়েন পরে ফসলে কি লাভ হলো হাসান মদিন আল্লাহ ওরা পড়ছিল আমি বইয়ে রেছিলাম আল্লাহ ওরা কোথায় আমি ভোট দিতে কটা বাজে
الله أكبر 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 كم منيت فجر পরে 4 মিনিট যোহরে 4 মিনিট আসরে 4 মিনিট মাগরিবে 4 মিনিট এশা 4 মিনিট যদি গত 30 বছর দিতাম কেমন হতো দাম আচ্ছা এখন শুধু জিহ্বা নড়ছিল না দিলও নড়ছিল দিল নড়ে ذكر الله কিছুটা হয়েছে لكن অজালাত কুলুবহুম হয় না আর অজালাত কুলুবহুম যদি কারো হয়ে যায় তো সেই মতে তার দাম বেড়ে যাবে সুবহানাল্লাহ দুটোর মধ্যে পার্থক্য কি কিছু বোঝা আসছে আপনাদের এই অজালাত কুলুবহুম আমাদের কেন হয় না প্রথম কারণ হলো আমরা কি বলেছি বুঝি না প্রথম কারণ আমরা কি বলেছি বুঝি না বলেন এটা প্রথম কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো আমি এটা বলার সঙ্গে সঙ্গে কি ঘটতে যাচ্ছে কি হয়েছে কি হতে যাচ্ছে কি হবে এটা আমার ইয়াকিন নাই বুঝলেন নাই কথা এক নম্বর কারণ কি বলে কি বলেছি সুবহানাল্লাহ কি আল্লাহ আপনি মহা পবিত্র আল্লাহ আপনি মহা পবিত্র বলেন আমরা শুধু সুবহান শিখছি সাতটার পর সাতটা লাগায় সাতটার পর সাতটা লাগায় সুল্লাম উলুমের মধ্যে আমরা সুবহান শিখছি এক কিতাবের নাম বলছি সাতটার পর সাতটা লাগায় সুবহান শিখছি এই সব শিখে কিতাবে রয়ে গেছে আপনি হুজুর পড়াইছে আমিও পড়াইছি আমি কুদ্দিও পড়াইছি সুল্লাম পড়াইছি সরকারেরও পড়াইছি এই জামানা ছাত্ররা এগুলো নামও জানে না আমরা যা যা করছি পড়াইছি এগুলো ছাত্রের নামও জানে আমরা তাওজি করছি তালখিস করছি সালাম সুবুত করছি এগুলো নাম জানে আল্লাহ সুবহানা মা আযমা শান সুবহানাল্লাহ আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত বলেন الحمد لله الله আপনি সমস্ত গুণে গুণান্বিত আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচেয়ে বড় আমি যখন বলি সুবহানাল্লাহ এটা সঙ্গে সঙ্গে আসছে আদমি গিয়া এখন যদি আপনি দেখতেন তো কি করতেন একবার বললে কল যা ফেটে যেত একবার বললে কল যা ফেটে যেত তাহলে কি পড়ছি সেটাও জানি না কি ঘটছে সেটাও জানি না এরপরে আমি যখন পড়ি সুবহানাল্লাহ এটা সাজিনি গিয়ে আমার নাম ধরে ডাক দে আল্লাহ আমি মুশতাক নবী তাসবীহ এবার রব কি বলে তুমি কি চাও আমার সুবহানাল্লাহ এই শব্দটা বলে আল্লাহ আমি মুশতাক নবী তাসবীহ আপনি না আমাকে ওকে মাফ করে দেন এবার রব কি করে এবার রব এই কাগজটার সামনে তাজবিটার সামনে নাম্বার বসিয়ে দেয় নাম্বার যেমন আমি বললাম সুবহানাল্লাহ এবার রব এটার সামনে বসিয়ে দিলেন 100টা গাছ এবার এই নাম্বারের কাগজটা পাঠিয়ে দিলেন জান্নাতে সুবহানাল্লাহ
এবার জান্নাতের কুটি কুটি ফেরেশতা এটা দিকে উঠছে বলল ধে আসলো ছুটে আসলো এবার প্রত্যেকে বলল দেখি কার ডিউটি দেখি কার ডিউটি দেখি কার ডিউটি এবার তাকে গাছওয়ালাদের ডিউটি তারা খুশিতে খুশিতে কাজ লেগে যায় এবার আরেকবার পড়ছেন সুবহানাল্লাহ এটার মধ্যে দিয়ে দিছে একশোটা ঝর্ণা আবার বললেন এটার মধ্যে দিয়ে দিছে এক হাজারটা মাছ আর প্রত্যেকটার জন্য ওখানে আলাদা আলাদা মিস্ত্রি আছে আলাদা আলাদা কর্মচারী আছে এখন যদি আপনার প্রতিটা তাসবি পড়ার সময় যদি এভাবে আপনি বুঝতেন কি বলেছি কি ঘটতে যাচ্ছে কি হবে এই সব যদি আপনার দিমাগে থাকতো ওয়াজালাত কুলুবুহুম আপনার দিল সে সময় কি পরিমাণ বিগলিত হইতো আপনার দিল সে সময় কেমন আনন্দিত হইতো আপনার দিল সে সময় কেমন কলিজার ঘাম বের হইতো চোখে দিয়ে আপনার কলিজাটা তখন কিভাবে বিগলিত হয়ে যেত এজন্য বলেন ওয়াজালাত কুলুবুহুম এটা হলো ঈমান মাপার থার্মোমিটার জিকিরের সময় যদি দিল গলে যায় এটা হলো ঈমান মাপার থার্মোমিটার ঈমান মাপার কি বলে ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা আমার গুরু যখন তেলাওয়াত করে আল্লাহর কসম কে বলে আমার যেন ঈমান বাড়ে বাড়ে লাগে আমার কষ্ট হচ্ছিল আজকে মাথা ব্যথা ছিল বেশি মাথা ব্যথা তো কষ্টের কারণে ভাবছিলাম হুজুর শেষ করে না হৃদয়ের কারণে বলতেছিলাম আল্লাহ হুজুর আরো করতে মাথা ব্যথা লেগে একটু শেষ করে না আর হৃদয়ের কারণে কই কি আল্লাহ যদি আরো করতে ওইদা তুলিয়া তালাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা এই যে পড়ে আসছে মাত্র হারামাই পড়ে আসছে শায়খ মায়ের যখন তেলাওয়াত করে তখন কেমন লাগে কোন পাশা আছে যে শায়খ মায়ের পিছনে তেলাওয়াত করবে আর চোখে পানি আসবে না আমার মাদ্রাসায় এক ছেলে তারাবি পড়িয়েছে এবার মাহমুদ হাসান নাম ছেলেটার বাড়ি হলো কিশোরগঞ্জ সে যখন তারাবিতে দাঁড়ায় আপনি হারিয়ে যাবেন আপনি ভাববেন যে আমি এখন দুনিয়াতে নাই আমি এখন সাপ জান্নাতে আছি হুজুর এটা কি এটা পৃথিবীর কোন মানুষ কাউকে বোঝাতে পারবে না নামাজের ভিতরে সব চলতেছে চোখের পানি ঝরতেছে সবার রুকুতে যায় কাঁদে সেজদা যায় কাঁদে সালাম ফিরে আসে একজন একজন ধরে গোলা করে দিয়ে কাঁদে বয়ান করতেছিলেন হুজুরের বয়ান থেকে আমার হুজুরের একটা শব্দ থেকে আমার খুব দিল লাগে হুজুর বলছে এক চুল এক চুল এক চুল যেখানে কোনো অবকাশ নাই সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন না এক চুল বলেন না বলেন না যেখানে কোনো কি নাই আছে সন্দেহ এক তিল এক জারলা সেখানে কোনো অবকাশ আছে সেখানে সন্দেহ কোনো এক জারলা কিছু আছে এক চুল আছে এক চুল যেটাতে সন্দেহের এক চুল নাই সেটা ধরলাম না 12 মাসেও একবার আর যেগুলোতে প্রতিদিন যেই পত্রিকাতে প্রতিদিন শুধুই সন্দেহ শুধুই মিথ্যা কথা শুধুই মিথ্যা কথা সেটা ধরলাম প্রতিদিন 12 ঘন্টা বলেন না বাস্তবতা কি বলেন বলেন কি বলছি বলুন তো আমি কি কইছি কোন হ্যাঁ আর যেটা মধ্যে সন্দেহ কত দূর পত্রিকার মধ্যে সন্দেহ কত দূর জোরে কয় না হ্যাঁ ফেসবুকে সন্দেহ কত দূর হ্যাঁ কতবার সন্দেহ হ্যাঁ হুজুর আজান দিয়ে দেন আজান কয়টা আজান কয়টা Well,
تليت عليهم آياته زادتهم إيمانا যার মধ্যে এক জাররা সংশয় নাই ওমা হুয়া বিল হাসলে যেটা এক জাররা কোনো সন্দেহ নাই ওমা হুয়া বিল হাসলে যেটার মধ্যে এক জাররা কোনো সন্দেহ নাই ইন্নাহু লাকাউলুন ফাসলুন যেটাই সিদ্ধান্ত যেটাই আখেরি সিদ্ধান্ত যেটাই দুটো সিদ্ধান্ত ওমা হুয়া বিল হাসলে যেটার মধ্যে কোনো দুষ্টুমি নাই যেটার মধ্যে কোনো মজাক নাই সুবহানাল্লাহ ইন্নাহু লাকুরআন কারীম যেটা শুধুই কোরআনে কারীম বল হুয়া কুরআন মাজীদ যেটা শুধুই কুরআন মাজীদ ফি লাউহিন মাহফুজ যেটা তানজিলুম মির রাব্বিল আলামিন সেটা নিজেও পড়লাম না নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না কি বলছি বলেন বলেন নিজেও পড়লাম না ছেলে মেয়েকেও পড়ালাম না তার ফিকা ফি ইফতার রেডি করে তার ফিকা দিয়া বিভিন্ন মাদ্রাসায় পৌঁছায় দেয় ফিকা বলে আসল কথা এটাই মাছ সব একদিন আমাকে কিছু আপনি তো বলেন আমি বলতেছি আল্লাহ কত গুণ দিছে পানি কোন একে দশ গুণ দিছে একে দশ গুণ একে সত্তর গুণ আমারে দিছে একে বিনা হিসাব তো না না আল্লাহ গুণে দেয় আল্লাহ বিনা হিসাবে দেয় কিন্তু আগে চারটা ঠিক দেখতে হবে না আগে চারটা বাদ দিয়া জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবো তো পারি না কি করবো তো শুদ্ধ করো শুদ্ধের সিস্টেম তো বাইরে আগে আমরা সুন্দর সিস্টেমই ছিল না ঠিক না এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতি বয়স্ক পড়ার পদ্ধতি পড়ার পদ্ধতি শুদ্ধ করবো এরপরে আল্লাহ ভরসা হ্যাঁ প্রতিদিন ঘর থেকে বেরোয়ার সময় বিসমিল্লাহ توكلت على الله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله تعالى نمبر كاتكي وعلى ذلك بغير في التنكين لغاية واسكلمة جامعة شدد نماز باس نمبر كاتكي তাহলে মাদ্রাসার কি বলে এই মসজিদের বাক্সাত প্রতি ওয়াক্তে ইনশাআল্লাহ পাবেন দরকার হলে 100 টাকা ভাগ করে নেবেন 5 20 100 20 20 20 20 টাকা দিবেন কুমিল্লা শহরে এক দুই ব্যবসায়ী আছে তাদের তার বাড়ি হলো ধরেন 10 তলা বাড়ি হবে তার 25 তলা হবে ইনাম বাবাকে আমি দিয়েছি আমি দিয়েছি প্রত্যেকদিন রানীবাজার মাদ্রাসা মসজিদে নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত টুপি পড়তো ওই যে এই শীতকালে টুপি পরে না মোটা টুপিটা এই টুপিটা পরতো এই টুপির ভাঁজের মধ্যে 20 টাকা রাখতো বাক্স আইলে এখান থেকে লিয়ে 20 টাকা ঢেলে দিত পাঁচ ওয়াক্তের এক কাম আর আমার ছেলেরা এখন তো দূর দিয়েছে ব্যবসা করতো আমি জিজ্ঞেস করছি জাকাত কেমনে দেন হুজুর এমনি দি দি আগে কেমনে কা এমনি দি দি আগে মানে হিসাব করেন না হুজুর আমি হিসাব করে পারবো কিন্তু আমি হিসাব করে আমার হিসাবে হিসাবে কি আমার মাল কত আছে যা আসবে কি আর পুঁজি কি বলেন পুঁজি কি বলেন বাসার পুঁজি 20 টাকা পুঁজি কি এ আল্লাহ তাআলা এভাবে ফেরত দেয় এজন্য দিবেন তো ইনশাআল্লাহ মসজিদের কাজ চলে চুপে চুপে দিয়ে দিবেন চুপে 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 বিবিকে জিজ্ঞেস করবেন না এই মার আনবেন না বিবি তুমি বিবি দিয়ে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা হয়ে যাবেন প্রকৃত মুমিন لهم درجات عند ربهم
ومغفرة ورزق كريم আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন সেহাত আফিয়াত জীবন দান করে আমাদের ছোট কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস এই শনিবারে হলো জিকিরের মজলিস প্রত্যেক মজলিসে আমার ন্যূনতম 5 লাখ খরচ হয় আল্লাহ নবী কত খরচ তো কত গুণ হলে 5 লাখ খরচ একটা ন্যূনতম কমপক্ষে 5 লাখ আলহামদুলিল্লাহ যেমন শনিবারে স্থায়ী মজলিস এখনো কিন্তু পাঁচটি জামা হয় নাই মুরগির ওয়াড়া গরুর ওয়াড়া যা লাগে সব জিনিস আজকে নতুন করে ওয়াড়া দিছি ট্যাঙ্কি নো চিনি কিনো বড় ট্যাঙ্কি লাগো ট্যাঙ্কির মধ্যে চিনি একটা মেরে দাও দুপুরবেলা শরবত খাও যারা যাবেন সর্বত খাবেন বিরিয়ানিও খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে প্রত্যেক ইংরেজি মাসে শেষ শনি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা